বৈশ্বিক নানা সংকটে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম অস্বাভাবিক হারে বাড়ার কারণে বিদ্যুৎ সাশ্রয়ে গত ১৯ জুলাই থেকে পরিকল্পিত লোডশেডিং এর পথে হাঁটছে সরকার। এছাড়া সাময়িকভাবে বন্ধ করা হয় ডিজেল চালিত বিদ্যুৎ কেন্দ্র। এর ফলে এক ঘন্টা থেকে শুরু করে দেশের বিভিন্ন অঞ্চলে একাধিক লোডশেডিং এর কবলে পড়তে হচ্ছে গ্রাহককে। এ অবস্থায় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করতে নানা পদক্ষেপ নিচ্ছে সরকার। ইতোমধ্যে লোডশেডিং এর সময় কমিয়ে আনতে সিরাজগঞ্জের কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্রে ডিজেলের মাধ্যমে একটি ইউনিট চালু করেছে ওয়েস্ট পাওয়ার জেনারেশন উৎপাদনকারী সংস্থা। সাথে শিগগিরই যোগ হবে খুলনা কম্বাইন্ড কেন্দ্রে ডিজেলের মাধ্যমে উৎপাদন। সংস্থাটি বলছে, কম্বাইন্ড সাইকেল কেন্দ্রে ডিজেলের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনে খরচ কম হওয়ায় এই পথে হাঁটছে সরকার। ফলে এই দুটি ইউনিট থেকে পাওয়া যাবে 450 মেগাওয়াট বিদ্যুৎ। কম্বাইন্ড সাইকেল দুটাকে, একটা এখনও চলে নাই, একটা চালাচ্ছি আমরা, একটা চালাচ্ছি, এক আরেকটার এখনও প্রয়োজন পড়ে নাই, তবে স্ট্যান্ড বাই আছে। এতে কিন্তু সরকারের ওই যে HFO চালায় যদি এই বিদ্যুৎটুকু দিতে হতো তার চেয়ে কম খরচ হবে, কারণ এটা কম্বাইন্ড সাইকেল চলত। ওয়েস্ট পাওয়ার জেনারেশন বলছে, উত্তরাঞ্চলের গ্রাহকরা মূল সুবিধাভোগী হলেও এই দুটি ইউনিটের বিদ্যুৎ প্রভাব ফেলবে সারা দেশে, যাতে কমে আসবে লোডশেডিং এর সময়। সারা দেশব্যাপী যদি আমাদের প্রায় 2500 ফিডার আছে, বেশি আছে আরও হয়তো, আমি একজাক্ট ফিগারটা আপনি বলতে পারলাম, সেই ফিডারের মধ্যে যদি আপনি ভাগ করে দেন তাহলে আধা ঘন্টা থেকে এক ঘন্টার বেশি কোথাও লোডশেডিং হওয়ার কথা না। কারণ এটাকে ডিস্ট্রিবিউট করবেন তো আপনি 24 ঘন্টাও না, ডিস্ট্রিবিউট করবেন আপনি হয়তো 10 ঘন্টা 11 ঘন্টা। 12,000 মেগাওয়াটের উপরে দিনের বেলা ই হচ্ছে, মানে কনজামশন হচ্ছে, তো 12,000 মেগাওয়াট তো আমরা দিতেই চাচ্ছি, যে 12,000 মেগাওয়াট দিব। ওই যে সন্ধ্যার সময় যে আরও 2,000 মেগাওয়াট, সেখানে যে আমাদের লোডশেডিং হচ্ছে, কাজে সেপ্টেম্বরের পরে যে অক্টোবর থেকে লোডশেডিং আর থাকবে না। বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমলেই সকল ধরনের ভোগান্তি থেকে গ্রাহকের মুক্তি মিলবে বলেও জানান এই কর্মকর্তা। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা।